হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাকেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। আমি আসছি আজকে আরাফাত ফার্নিচার অ্যান্ড ডোর হাউস, এখানে আজকে আসছি। এটা হলো একটা রিভিউর ভিডিও, আরাফাত ফার্নিচার পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, যেহেতু তাদের ভিডিওটা আমরা একটু প্রচার করে থাকি। তো এরকম যারা আপনারা ব্যবসায়ীরা আছেন ভিউয়ার্স, আপনারা দিতে পারেন, আমরা এই ভিডিওগুলো প্রচার করে থাকি। আর আমরা আজকে ভিডিওটা এখন যেটা দেখাচ্ছি এটা হলো পার্ট 3, আরাফাত ফার্নিচার পার্ট 3। পার্ট 1 পার্ট 2 আমি আগের ভিডিওগুলো দিয়ে আসছি এবং আপনি ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্কগুলোও পাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা কী কী পাচ্ছেন সেগুলো আমি পার্ট 1 পার্ট 2 বলে দিচ্ছি এবং পার্ট 3 সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনারা সরাসরি একটা গাছ থেকে কাঠ কিনে সরাসরি নিজেরা হাতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কোনো মিডিয়া হয়ে আসতেছে না যে 3-4 হাট মিডিয়া হয়ে চলে গেলে আপনার প্রাইসটা বেশি চলে আসবে, ওরকম কোনো মিডিয়া হয়ে আসতেছে না। তো যারা ভিউয়ার্স আপনারা নতুন বাড়িঘর তৈরি করতেছেন, আমি বলবো যে আপনারা এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে আরাফাত ফার্নিচার এখানে অ্যান্ড ডোর হাউস, তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। যারা ব্যবসায়ী আছেন এবং যারা কন্ট্রাক্টাররা আছেন তারাও আপনারা এখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, আর কন্ট্যাক্ট করে তাদের থেকে সরাসরি প্রোডাক্টগুলো কিনতে পারেন খুব চিপ রেটের মধ্যে। তো আপনাদের কাছে দেখাবো কিছু প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টগুলো এবং কী কী প্রাইস হতে পারে, কেমন ডিজাইন, কেমন কী এগুলো। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এই যে আপনাদের এখানে পার্লার কিছু ধারণা একটা দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে পার্লাটা খুবই সুন্দর, পার্লাটা দেখুন। এটা সেগুন কাঠের না? গামারি কাঠের। আচ্ছা, গামারি কাঠ হলেও কি এগুলোতে আপনার ঘুনে ধরবে না, বাঁকা হবে না, এরকম কিছু? সিজন করা, সিজন করা। আচ্ছা, সিজন করা কাঠ এগুলো। আচ্ছা দেখুন ভিউয়ার্স, ডিজাইনটা খুব সুন্দর, গামারি কাঠ। আচ্ছা ভাই, আপনাদের এই একটা কাঠের পাল্লার, এইটার পাল্লাটার কেমন একটা প্রাইস হতে পারে? এটার প্রাইসটা যে সেম ডিজাইন আছে, সেম ডিজাইন আপনার সাইকেলে যেটা কাস্টমার হাতে পেতে পারে একটা, খুব তাদের কাছে যেরকম সাশ্রয় মূল্য মনে হয়, 8,000 টাকার ভিতরে পাবে। আর বাইরেতে খুচরা কিনতে গেলে অনেক প্রাইস হবে, এটা অনেক অনেক হবে, এখানে যেভাবে আছে সেম এইভাবে নিতে হবে। আচ্ছা, এটা আপনি এখান থেকে নিতে গেলে 8,000 টাকা, যদি খুচরা কিনতে যায় তাদের থেকে অবশ্যই এটা 9-10,000 টাকার নিচে নিতে পারবেন অন্য জায়গা থেকে। আপনার হলো 8,000? জি জি, 9-10 হবে। নকশা নিয়ে ডিফেন্ড আছে, নকশার উপরে ডিফেন্ড করে, আবার এমনি প্লেন নিলে মনে করেন 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো প্লেন নিলে 6,000 টাকা, ডিজাইন বুঝতে, হ্যাঁ বুঝতে পারছি। ভিউয়ার্স দেখুন, এই যে আপনাদের ওনাদের শোরুমে আছে যেগুলো রেডি করা, পাল্লাটা সেম এরকম সিম্পলি লেবেল হয়ে আসে, তার উপরে আপনাদের ডিজাইনটা করা হয়, এই যে এরকম ডিজাইনটা করা হয়। এটা আপনারা এখান থেকে কিনতে গেলে 6,000-8,000 টাকা দিয়ে ওনাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটি বেশি হলে ভিউয়ার্স কিনতে পারবেন। আর এগুলো বাইরের থেকে কিনতে গেলে 5-6,000 টাকার ডিফারেন্স ভেরি হইতেছে আপনার খুচরা প্রাইসে, 5-6,000 টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হবে। এখানে 8,000-7,000 বা 6,000 আলোচনা সাপেক্ষে আপনার কোয়ান্টিটি বেশি হলে আপনার বাড়ির যে কটা যদি আপনি ওনাদের থেকেই লাগাই নেন কোয়ান্টিটি বেশি করে, সেক্ষেত্রে আপনি কমে কিনতে পারবেন। আর এখানে দেখুন, এখানে তাদের কাছে পাল্লা, শুধু পাল্লা এরকম নিতে চাইলে নিতে পারবেন, যে আপনার পরে ডিজাইন করে নিতে চাইলে ডিজাইন করতে পারবেন, এটার জন্য ওনাদের কোনো ই নেই। এই পাল্লাগুলো মাত্র 4-5,000 টাকা প্রাইস ভিউয়ার্স। আর এগুলো বাইরে কিনতে গেলে 10,000-12,000 টাকা চাচ্ছে, সেগুন কাঠ দিয়ে তৈরি, এগুলো পুরোটা সেগুন কাঠের, চিটাংশ সেগুন কাঠের। এর উপরে ডিজাইন শুধু করা নেই, ডিজাইনটা করলে হয়ে গেলো, আপনারা ডিজাইন নিজেরা যার যার ইচ্ছে মতো করে নিতে পারেন। ওনাদের কাছ থেকে আপনি কোয়ান্টিটি বেশি নিলে 6,000-5,000 টাকার মধ্যেই পাবেন, বা 4,500 টাকা উপরে দিতে পারে হয়তো কোয়ান্টিটি বেশি হলে। কিন্তু আপনারা ভিউয়ার্স, আমি বলবো আপনি যে এখানে যারা বাড়িঘর করতেছেন এই ভাইদের সাথে সরাসরি চলে আসুন এবং সরাসরি কথা বলুন। এটা এখানে আসলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন অনেকটা, আর ওনারা এখানে আসলে সরাসরি প্রোডাক্টটা কিনতে পাচ্ছেন, বলা চলে গাছ থেকে পেয়ে আপনাদের হাতে চলে যাচ্ছে, কোনো আর মিডিয়া হইতেছে না, 3-4-5 মিডিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলুন আরও কিছু আপনাদের পাল্লা দেখাই। এই যে দেখুন ভিউয়ার্স, কী সুন্দর একটা ডিজাইন করা আছে, দেখুন খুবই সুন্দর। দেখুন ভিউয়ার্স, সেগুন কাঠ, এটা হলো সেগুন কাঠের, খুবই সুন্দর পাল্লাটা, ডিজাইনটা খুবই সুন্দর। এটার একটা একবার হয়তো ই করা হয়েছে, বানিশ করা হয়েছে না? জি জি, হালকা এটা হালকা একটা ঘষা দেওয়া হয়েছে, হালকা একটা ঘষা দেওয়া হয়েছে ভিউয়ার্স, পুরোপুরি কমপ্লিট করা হয়, ঘষা দেওয়া হয়। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা আমাদের হোলসেলের প্রাইস আপনার 16,000 টাকা, 16-17 এরকম, 16-17। মার্কেট থেকে কিনতে গেলে এটা 23-25 এরকম নিয়ে যাবে। আচ্ছা, মার্কেট থেকে কিনতে গেলে বিয়ে সপ্তাহ 24-25-23,000 এরকম চলে যাবে, এখানে আসলে 16,000-12,000 কিছু আলোচনা সাপেক্ষে কমবে, কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই কম পাবেন ভিউয়ার্স। তো চলুন নেক্সট আরেকটা পাল্লা দেখি।
আচ্ছা ভিউয়ার্স দেখুন, এটা একটা ছোট্ট একটা চিকন সাইজের পাল্লা, যেটা হবে বিশেষ করে হয়তো বারান্দা বা আপনার টয়লেটের বা রান্নাঘরের জন্য এরকম ছোট দরজা থাকে, বেশি একটা বড় থাকে না। এটা কি মেহগুনি কাঠ? মেহগুনি কাঠের? আচ্ছা ভিউয়ার্স, এটা হলো মেহগুনি কাঠের একটা পাল্লাটা, এটা একটা সিম্পলি ডিজাইন করা আছে। এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা আপনার 4,500 থেকে 5,000 টাকা সেল দিই। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এটা 4,500 থেকে 5,000 টাকা অনলি মাত্র সেল করতেছে। হয়তো কোয়ান্টিটি বেশি নিলে হয়তো 3,000, 3,500, 4,000 টাকাও চলে আসবে, আর বাইরে কিনতে গেলে 4,000 থেকে 5,000 টাকা ডিফারেন্স বেশি করবে। 6,000 থেকে 7,000 টাকা নেবে। 6,000-7,000 টাকা নিবে। এটা সিজন করা কাঠ যদি নেন 6,000-7,000 টাকা যাবে বাইরে খুচরা কিনতে গেলে। সিজন ছাড়া নিলে আরও একটু কমে পাবেন, সেগুলো টেকসই বেশি হবে না ভালো একটা। তো চলুন নেক্সট আরেকটা দেখি পোড়া। এই যে ভিউয়ার্স দেখুন, একটা সিম্পল, এটা কমন একটা ডিজাইন, এই ডিজাইনটা কমন সবাই সব দেখে থাকি সাধারণত। এটাও কি কাঠের? মেহগুনি কাঠের। এটাও এটাও সিজন করা, গুনে খাবে না, পোকা ধরবে বাঁকা হবে না কাঠ, বেটার। আর এটা হলো আপনার দেখেন ডিজাইনটা, আপনাদের এখানে হাজার হাজার ডিজাইনের মতো আপনারা নিতে পারবেন। এখানে আমাদের ক্যাটালগ আছে, ক্যাটালগটা আমি দেখাই দিব, সেই ক্যাটালগ অনুযায়ী আপনারা আপনার প্রয়োজন পড়লে ডিজাইনগুলো চয়েস করে নিতে পারেন। এটা কত হইতে পারে আপনাদের প্রাইসটা? একটা এটা ওনাদের কাছে খুচরা প্রাইস একটা যেটা বলা হচ্ছে ধারণা, ওইটা সেম রেট আগে রেট ওই যে 4,000 থেকে 4,500 টাকা প্রাইস দেওয়া হচ্ছে। এটা আপনাদের একটা খুচরা প্রাইস দেওয়া হচ্ছে ওনাদের কাছে খুচরা, মানে আপনি আসবেন এক পিস নিতে আপনাদের এরকম প্রাইস দেওয়া হবে। আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন সেখানে আপনার একটু প্রাইস কমে আসবে আরও। আর এগুলো বাইরের থেকে কিনতে গেলে 2,000-3,000 টাকা ডিফারেন্স করবে, কারণ ওনারা বিজনেস করবে, পাই 2-4টা ব্যবসা প্রফিট করবে। তো এই জন্যই বলবো ভিউয়ার্স, আপনারা যারা বাড়ি করে করতেছেন সরাসরি এখানে চলে আসবেন। চলুন নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখি। দেখুন ভিউয়ার্স, এটা আরেকটা ডিজাইন নিয়ে আসছে, এরও মেহগুনি কাঠ। জি এটা মেহগুনি, এটাও মেহগুনি কাঠ, খুবই সুন্দর। এগুলো সবই আমাদের অর্ডার করা, এগুলো অর্ডার করার কাজ, মানে কাঠগুলো এগুলো ডেলিভারি দিবে কাস্টমার চয়েস মতো আর কি ডিজাইনগুলো করা ভিউয়ার্স। এগুলো কমন ডিজাইন, কমন ডিজাইনের মধ্যে আপনারা আনকমন ডিজাইনও চালিয়ে দিতে পারবেন। যত ডিজাইন যদি গর্জেস হবে অত দামটা একটু বেশি যাবে, বেশি হবে গর্জেস, যত ডিজাইনটা দেবেন অতই বেশি হবে স্বাভাবিক। এটাও 4,000-7,500 টাকা প্রাইসে, বাইরে কিনতে গেলে 7,000-8,000 টাকা। এগুলো সিজন করা কাঠ। যা চলুন ভিউয়ার্স আরেকটা দেখি। ভিউয়ার্স এটা দেখুন আরেকটা পাল্লা, খুবই সুন্দর একটা ডিজাইনে দেখুন ভিউয়ার্স। এটা কি কাঠ? এটা মেহগুনি কাঠ। এটাও মেহগুনি কাঠ। এটা কত প্রাইস? এটা 6,000 টাকা আমরা সেল দিই। ওনারা 6,000 টাকা সেল দিচ্ছে। সাইজ বড়, সাইজটা বড় কিন্তু ভিউয়ার্স, আগে দেখাচ্ছে ওটা সাইজ ছোট, এটা সাইজ বড়। মার্কেট প্রাইস 9,000 টাকা আছে, ১০। আচ্ছা ভিউয়ার্স দেখুন, মার্কেট প্রাইস 9,000 থেকে 9,500-10,000 টাকার মধ্যে প্রাইস এটা, কিন্তু আপনি এখানে আসলে 6,000-6,500, তার মাঝখানে আলোচনা সাপে কারো হয়তো আরও ডিসকাউন্ট করবে ভিউয়ার্স। তো চলুন নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখি। দেখুন ভিউয়ার্স, আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন, ছোটো ছোটো করে গোল খোপ খোপ করে চারকোনা করে একটা স্কোয়ার করে সুন্দর করে গর্জেস করা আছে ডিজাইনটা, সিম্পলের মতো খুবই সুন্দর। এটা কি কাঠ? মেহগুনি কাঠ। আচ্ছা এটাও মেহগুনি কাঠ ভিউয়ার্স। এগুলো সব সিজন করা, কোনো গুনে ধরবে না, এগুলো এমনি কাঠেও। আপনার সেগুন কাঠ বলতে অনেকে জানি আমরা যে খালি গুনে ধরে না, সেগুন কাঠে আর সব কাঠে ধরে, এটা ভুল কথা। এটা সিজন করা থাকলে বা ট্রিটমেন্ট করা থাকলে ওই সব কাঠেও আপনার গুনে ধরবে না, বাঁকাও হয় না। আমরা গ্যারান্টি দিব, এগুলো ওনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভিউয়ার্স, সরাসরি গ্যারান্টি দিয়ে পাবেন। চলুন নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখি। ভিউয়ার্স এখানে একটা খুবই সুন্দর একটা ডিজাইন করা, এই পাল্লাটা খুবই সুন্দর। এগুলো সব অর্ডার করা না? সেগুন কাঠের, এটা চিরাং সেগুন কাঠের ভিউয়ার্স, এগুলো সব অর্ডার করা। এটার প্রাইসটা কত হবে? ওগুলোর প্রাইসটা আপনার 15-16 এরকম একটা সেল দিই, খুচরা সেল 15-16,000 টাকা। মার্কেটের তো এগুলো 20-20-এর উপরে, 20-20-এর উপরে? জি জি উপরে, এগুলো 100-200 চিটাং কাঠ সেগুন কাঠে 15-16,000 বা 14-13 নিতে পারে আপনাদের সাথে আলোচনার কথা বললে। কিন্তু ভিউয়ার্স বাইরে কিনতে গেলে 5,000-6,000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তা আমি বলবো যে ভিউয়ার্স, আপনারা যারা এখনও বাড়িঘর করতেছেন চিন্তাভাবনা করবেন, যেখানে কম পাবেন ভালো জিনিস পাবেন সেখান থেকে কিনবেন। এখানে আপনাদেরকে সরাসরি আমাদের কারখানা ফ্যাক্টরি সব দেখাই দেওয়া হয়েছে, এবং তারা কোনো 2 নম্বরই আঠাটাও ইউজ করে না, ফেভিকল আঠাই দেখেন। এখানে একটা প্রমাণ দেখাচ্ছি, খোলা একটা কাজ করতেছে, এটাও কিন্তু ফেভিকল, ফেভিকল ছাড়া কোনো আঠা ইউজ করে না। এখানে অনেক ফ্যাক্টরি অনেক কম দামি আঠাও ইউজ করে, যেটা 2 টাকা খুব সাশ্রয় করার জন্য। এখানে
তারা কোয়ালিটিটার চিন্তা করে যে ভালো কোয়ালিটির জিনিসটা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি পার্ট ফোর চলে যাব, পার্ট ফোরে আরা পার্ট, পার্ট ফোর এটা হলো, পার্ট থ্রিটা শেষ করতেছি। পার্ট ফোরে আপনাদের কিছু দেখাবো হলো গিয়ে আপনার কাঠেরি কালেকশন আর পার্লার কালেকশন এবং কিছু ডিজাইন, আপনার ক্যাটালগের উপর কিছু ডিজাইন থাকবে, সেই ডিজাইনগুলো আপনাদের দেখাই দেবো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে কোনো কিছু জানা থাকলে জানাবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আরাফাত ফার্নিচার অ্যান্ড ডোর হাউস। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।